বাংলা সিরিয়াল দেখে যদি পাপ করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্মরণে এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমি আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে কি সিরিয়াল কুন্দ ফুলের মালা। কুন্দ ফুলের মালা সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক বিকেল 5টার সময়। তো যাই হোক বন্ধুরা, এই সিরিয়াল সম্পর্কে আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড করে এসেছি, তোমরা যারা যারা মিস করে গেছো তাদেরকে বলবো নিচে দেখো ডিসক্রিপশন আছে, সেখানে গিয়ে দেখো লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করলে পৌঁছবে আমাদের আগের ভিডিওতে, আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কী খবরটা আসলে বলে এলাম। তো যাই হোক সিরিয়াল সম্পর্কে বলবো, তবে তার আগে যেটা বলবো সেটা হচ্ছে আরও একটা ফানি ভিডিও আপলোড করা হয়েছে যার নাম হচ্ছে কি লাইভ গ্যারাকলে। তো সেখানে আমি অ্যাকচুয়ালি গ্যারাকলে পড়েছি এবং আমি আছি, এবং যেহেতু আমি আছি সেহেতু আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলবো তোমরা সবাই চেয়েছো যাতে আমি ফানি ভিডিওতে থাকি এবং করি, তো আমি চেষ্টা করেছি। এবার আমি তখনই বুঝবো যে আমি সফল যখন তোমরা গিয়ে সবাই দেখবে এবং তোমরা গিয়ে সেখানে জানাবে কমেন্ট করে যে কেমন লেগেছে। তো অবশ্যই করে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর যদি ওই ধরনের ভিডিও চাও তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর পারলে শেয়ার করো, সমস্ত বন্ধুদেরকে জানতে বা দেখতে সাহায্য করো। আর একটা কথা, কীভাবে যাবে সেটা হচ্ছে নিচে দেখো ডিসক্রিপশন আছে, সেখানে দেখো লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করলেই পৌঁছে যাবে। আর যারা যারা দুর্ভাগ্যবশত ডিসক্রিপশনে লিঙ্ক খুঁজে পাচ্ছ না, তাদের জন্য উপরে যে আই বাটনটা রয়েছে ওই আই বাটনে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কটাতে গিয়ে ক্লিক করো, ক্লিক করলে পৌঁছে যাবে লাইভ গ্যারাকলে। তো ফাইনালি আজকে আমি বলবো সিরিয়াল সম্পর্কে। তো এই সিরিয়াল আমরা দেখতেই পাচ্ছিলাম যে মিনি আর ইমরানের জীবনে একটা সমস্যা এসে গেছে, সেটা হচ্ছে মিনিকে নাকি তার বাড়ির থেকে বিয়ে দিয়ে দেবে, এবং শুধু তাই নয় বাড়ির বড়রা যারা ছিল তারা সমস্ত কিছু ঠিক করে ফেলেছে। অন্নপূর্ণাও মিনিকে সাহায্য করছে না, অন্নপূর্ণা উল্টে বলছে যে মিনি তুমি ঠিক করো কারণ তুমি বড় হয়েছ। তো এটা এক প্রকার ঠিক, কাউকে পুরোপুরি সাহায্য করার থেকে তাকে তার সিদ্ধান্ত নিতে দেওয়াটাই মনে হয় ভালো। তো যাই হোক আশীর্বাদের দিন মিনি ডিরেক্টলি সবার সাথে কথা এবার বলবে যে সে কি পছন্দ করে না করে। ফাইনালি এতদিন ধরে তার তার শ্বশুর বাড়ির কারোর সাথে কোনো কথা হয়নি, এবার তার শ্বশুর শাশুড়ি দুজনের সাথে কথা বলবে। তবে একটা কথা ঠিক যে মিনির পরিবার থেকে যে ছেলেকে ঠিক করেছে সেই ছেলের পরিবারের কিছু কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে যে তারা বাড়ির বউ নয়, বাড়িতে কাজের লোক নিয়ে যেতে চায়। তো ফাইনালি যে বাড়িতে গিয়ে রান্নাবান্না করবে, যে বাড়িতে গিয়ে কাজকর্ম করবে। তবে একটা কথা কিন্তু আমি না বলে পারবো না, সেটা হচ্ছে যে সম্বন্ধ করে বিয়ে, তো এই সম্বন্ধ করে বিয়েতে সবসময় শোনা যায় যে যে শাশুড়ি হোক শ্বশুর হোক কেউ বড়রা তার একটাই কথা জিজ্ঞেস করে, তুমি কি রান্না করতে পারো তো, তুমি ঘর সংসারে কাজ করতে পারো তো, কেউ জিজ্ঞেসও করে না যে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো এই বিয়েটাতে, কখনোই কেউ জিজ্ঞেস করে না। সবার কথা একটাই, বাড়ির কাজ করতে পারো তো, বাড়ির কাজ যদি করতে পারে তাহলে তুমি খুব ভালো বউ, আর বাড়ির কাজ যদি না করতে পারো তাহলে তোমার মতো ফালতু মেয়ে কেউ নেই। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটার সাথে তোমাদের মতামত নাও খাটতে পারে। তো যাই হোক আর যেটা বলবো সেটা হচ্ছে উল্টো দিকে কিনি অসুস্থ হয়ে পড়েছে, কিনি অসুস্থ হয়ে পড়েছে এবং সে এতটাই অসুস্থ যে তার বাবাও চাইছে না যে অংশু বা অন্নপূর্ণা কাউকে জানাতে, তার কারণ সে ভাবছে যে তার সংসারে হয়তো কোনো সমস্যা হয়েছে, অংশু এবং অংশুর বইয়ের মধ্যে কোনো ঝামেলা চলছে কিন্নিকে নিয়ে, তাই জন্য সে জানাচ্ছে না। তাহলে কি হবে, কিন্নি কি আর থাকবে না এই সিরিয়ালে, কিন্নি কি মারা যাবে, তাহলে কি করে সব কিছু মানে ক্লিয়ার হবে? নন্দনা দেবী তো কিছু জানতেই পারবেন না যে ওনার মেয়েই ছিল আসলে কিন্নি, তো না এরকমটা হয়তো নাও হতে পারে, কিন্তু বর্তমানে এখন এটাই এখন আমাদের দেখার পালা যে কিভাবে কিন্নি সুস্থ হয়ে ওঠে আর অন্নপূর্ণা কি করে কিন্নিকে সুস্থ করে। আর মিনির যে ওই পরিবারের সাথে বিয়েটা ফাইনালি হবে না সেটা আমি পুরোপুরি জোর দিয়ে বলবো না, তবে বলবো এই বিয়েটাতে অনেক ঘটনা আছে যেগুলো থেকে অনেক কিছু শেখার আছে, অনেক জিনিস বোঝার আছে, তবে তোমরা সবাই মিলে সেটা দেখবে অবশ্যই করে, আর পারলে কিছু ভালো শিক্ষা নিও এটার থেকে, কোনো খারাপ শিক্ষা কেউ নিও না। আর একটা কথা ঠিক, যারা বড়রা আছো সম্পর্কে, আমার মা হও কাকিমা হও কেউ বা বাবা সম্পর্কেও কাকু জেঠু দাদু, তো তাদেরকে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই সিরিয়াল থেকে আপনাদের একটাই জিনিস শেখার আছে, সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে জোর করে বিয়ে দিলে মেয়েরা সবসময় সুখী হয় না, এবং জোর করে তাড়াতাড়ি করে মেয়েদেরকে বিয়ে দেওয়াটা কখনোই উচিত না, তার কারণ মেয়েরা কিন্তু ঘাড়ের বোঝা নয়। তো যাই হোক একটা মেয়ে ছাড়া সংসার কখনোই তৈরি হয় না, তো মেয়েদেরকে পারলে তুমি সম্মান দেবেন এবং
তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দেয়, ঘাড়ের থেকে বোঝা নামিয়ে দেয়, এই জিনিসটা সম্পূর্ণ ভুল, আর এটা কেউ করবেন না। তো যাই হোক, এই সিরিয়ালটা দেখতে থাকুন, তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তবে একটা কথা বলতেই পারি যে কতদিনে সিরিয়ালটা আমরা পাবো সেটা নিয়ে একটুখানি সংশয় থেকে যায়। তো এই সিরিয়ালটা হয় স্টার জলসায় ঠিক বিকেল 5টার সময়, সিরিয়াল কুন্দ ফুলের মালা। তো অবশ্যই করে দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আই মিন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম ধরনের আপডেট আমি অবশ্যই দিতে থাকবো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে পর্দার সামনে পিছনে কী ঘটে যাচ্ছে আর সিরিয়ালের সমস্ত অ্যাডভান্স খবরগুলো যদি আমার মাধ্যমেই পেতে চান তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। আর বন্ধুরা, তোমরাও সাবস্ক্রাইব করো, আর তার পাশের বেল বাটনটাতে অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি যাই আরেকটা খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য তোমরা যাও লাইভ গেলা কলে দেখে এসো, আর টাটা।